মা আজ তুই কেন কেন আমায় ফেলে দিয়ে এক সপ্তাহ চলে যাবি না মা তুমি যদি না বিদায় দাও তাহলে আমি কি করব জানো মা আমি জোর করে চলে যাব সেই মনোবদ মা বাবরে মাকে ছেড়ে যাবি ভাবে কোথায় মা ওই আমারে লাখাই গুণ মনে মাকে ছেড়ে এ যাবি কোথায় বিদায় দাও না লাখাই গুণ মনে তুমি যে মা গো আমি যে ছেলে আমাকে কাঁদা বাবা ছেলে মা গো মা বলবে মোহনা তুমি যে মা গো আমি যে ছেলে তোমার কোনো কথা শুনবো না গো জানো লক্ষ্মী আমায় মা আমায় কোনো কথা শুনবে না লক্ষ্মী না ওরে লক্ষ্মীটি আমায় আমি তোর সুখে যে আমি সুখে
আমার সুখে যে তুই সুখে ভাই আমি আমি এই মডম রোতে যাওয়ার তোকে আমি 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 অনুমতি আমি দিলাম এই তো গর্ভধারিণী মা বাবা সন্তানের সুখ দুঃখ কথা সবই বুঝতে পেরেছে তাই তো হাসিমুখে বিদায় হয়েছে ও গো গর্ভধারিণী মা বাবা যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করো মা আমি যেন নির্বিঘ্নে যাত্রা করে ফিরে আসতে পারি মা আমি যেন নির্বিঘ্নে যাত্রা করে ফিরে আসতে পারি মা আমি তোকে আশীর্বাদ করি লক্ষায় তোরে মরা বাসনা পূর্ণ হবে লক্ষায় তারা করি মরা ব্রত যাত্রা সাঙ্গ করে ফিরে এসে মাকে মা বলি ডাকবি লক্ষায় 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 তাই তো ছাড়িলাম নিজ দেশ চলিলাম বিদেশ খুদায় মোর জঠর জলি কোন দোকানপাট দেখতে পাচ্ছি না যাই একটু আগে গিয়ে দেখি কোন দোকানপাট আছে কিনা সেনাপতি চলে যাই লাগে আছে না কোথায় গেলে মনের মানুষ ভাবো গোছে না সেনাপতি চলে যাই লাগে আছে না এখানে কোনো বাজার হাট নেই তা বলছিলাম ওই ছোট ছোট ভাঙা ঘরগুলি পড়ে আছে ওগুলো কিসে বাবু গো বলো একটি বাবুর বাজার ছিল আগে পয়সা কড়ির অভাবে বাজারটি নষ্ট হয়ে গেল ও নষ্ট হয়ে গেছে তা বলছিলাম আমি যদি কিছু পয়সা করে দিই তোমরা বাজারটা চালু করতে পারবে না আরে কি ব্যাপার হাসছো কেন আসার সময় দেখলাম প্রত্যেক বাড়িতে মন্দির রয়েছে তাই আমি আমার জুতো জোড়া বাইরে খুলে রেখেছি ও খুব ভদ্র লোক দেখতে পাচ্ছি তা কি করতে হবে এখন দোকান বসাতে পারবে টাকা দিতে হবে আমি দেব আমি দেব তুমি টাকা দেবে হ্যাঁ এই দাদা এই দেখ নাকি টাকা দেবে বলছি তাহলে সবাই মিলে বাইরে বসানো হোক না বাবু কে কিসের দোকান দেবে আপনি এক দাদা জিজ্ঞাসা করুন বেশ দাদা নমস্কার নমস্কার দাদা নমস্কার আপনি দোকান দেবেন নাকি দোকান দেয়া বলে তিন দিন বসে আছে কিসের দোকান দেবে টাকা দেবেন তো আমি দেব হ্যাঁ টাকা দেবে দোকান দেব বলুন কিসের দোকান দেবে ধরে ফুলিয়ে দেব ধরে ফুলিয়ে দেব হ্যাঁ ধরে ফুলিয়ে
দেবে একদম কেন আমাকে ধরে ফুলিয়ে দেবে মানে বেলুন বেলুন খারাপ ভাবে ও বেলুনের দোকান বেশ তোমাকে কত টাকা দিতে হবে বেশি না 50000 একটা বেলুনের দোকানে 50000 টাকা হ্যাঁ দেব ঠিক আছে দেব আপনি দোকান দেবে নাকি কিসের দোকান দেবে দেবে না আপনি দোকান দেবে নাকি কিসের দোকান দেবে ফুলের দোকান বাহ খুব সুন্দর দোকান তোমাকে কত টাকা দিতে হবে 120 টাকা বেশ দেব আপনি দোকান দেবে নাকি অবশ্যই তো দোকান তো দিতে হবে আমার আপনি কিসের দোকান দেবে বলো তো বাবু গো মানে ওই কানে বিদ থাকলে পরিয়ে দেব কানে বিদ থাকলে পরিয়ে দেবে হ্যাঁ হাতে বলিয়ে দেব হাতে বলিয়ে দেবে হ্যাঁ বুঝতে পারলে না না মানে মনোহরি দোকান মনোহরি 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 এমনি কথায় কি বলে জানো কি বলে যার আছে মনোহরি কি করবে তার বাপের জমিদার ঠিকই বলেছেন বাবু বলছিলাম হ্যাঁ তোমাদের টোটাল টাকাটা হিসাব করে বলো তো কত হয়েছে কত হয়েছে ধরুন দাদা বলো তো কত হয়েছে আমি তো ভাই হিসাব জানি না হ্যাঁ তুমি একটু বলো না আমি তো রবিবারের ছাত্র আমি কি বলি শুনুন হ্যাঁ বলো 17 লাখ 17 লাখ 500 500 35 টাকা 35 টাকা 3 পয়সা 3 পয়সা দাদা 3 পয়সাটা কোথা থেকে এলো সপাচানা ও সপাচানা বেশ এই ব্যাগের মধ্যে 20 লাখ টাকা আছে তোমরা নিয়ে বাজারটা বসিয়ে ফেলো কেমন ঠিক আছে হ্যাঁ বাজার যখন নতুন করে তৈরি হচ্ছে বাজারে একটা নাম দেওয়া যাক হ্যাঁ এই বাজারে নাম দেব আমি বাবু হ্যাঁ বলো আগে হতে গেছে তাই এই বাজারটির নাম দিলাম আমি হটুবংশ হটুবংশ হ্যাঁ নামটা পছন্দ হলো না নাই খায় হয়ে গেছে খেদার হাত পছন্দ হলো না এই বাজারে আজ থেকে এই বাজারের নাম দিলাম নবগ্রামের নূতন নয়া বাজার ভালো খুব ভালো খুব ভালো পুরো পরিষ্কার আমি কি খাওয়া হবে জল 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 টাকা পরে দেবো আগে জল খাও তবে কিন্তু আমি জল খাই না মদে মদ বলি মদে নিন্দা করতে আছে ওরে আমি তো মদ খাই না বাবু ওরে মদ আমি খাই কখনো হাত ধরে যে টানে কখনো পা ধরে যে টানে গলা ধাক্কা দিয়ে আমার ফেলে নর্দমা ওরে গলা ধাক্কা দিয়ে আমার ফেলে নর্দমায় আমি তো মদ খাই না বাবু মদামারি খাই হায় হায় মদামারি খাই কখনো হাত ধরে যে টানে কখনো পা ধরে যে টানে গলা ধাক্কা দিয়ে আমার ফেলে নর্দমায় গলা ধাক্কা দিয়ে আমার ফেলে নর্দমায় পাড়ার কুকুরগুলো এসে ওই আবার দুঃখ জানাই অবশেষে ওই পাড়ার কুকুরগুলো এসে দুঃখ জানাই অবশেষে একটি তুলে তারই মাথায় জল ঢালে সে তাই আমি তো মদ খাই না বাবু মদামারি খাই হায় হায় মদামারি খাই কখনো হাত ধরে যে টানে কখনো পা ধরে যে টানে গলা ধাক্কা দিয়ে আমার ফেলে নর্দমায় গলা ধাক্কা দিয়ে আমার ফেলে নর্দমায়
গেলো আমার ভিটে মাটি আজ গাছপালাতে পড়ি আমি করি কান্না কাটি কোন সে অকাল তলিয়ে গেলো আমার ভিটে মাটি আজ গাছপালাতে পড়ি আমি করি কান্না কাটি ওই পাড়ার কুকুরগুলো এসে ওই আবার দুঃখ জানাই অবশেষে আজ পাড়ার কুকুরগুলো এসে দুঃখ জানাই অবশেষে ঠ্যাংটি তুলে তারি মাথায় জল ঢালে সে তা আমি তো মদ খাই না বাবু মদামানি খাই হায় হায় মদামানি খাই কখনো হাত ধরে যে টানে কখনো পা ধরে যে টানে গলা ধাক্কা দিয়ে আমার ফেলে নর্দমায় হায় হায় গলা ধাক্কা দিয়ে আমার ফেলে নর্দমায় হায় হায় গলা ধাক্কা দিয়ে আমার ফেলে তোমরা কোথায় চলে যাচ্ছ কেউ কেউ ঘরে যাচ্ছে কেউ কেউ বাসায় যাচ্ছে কেউ কেউ আলায় যাচ্ছে কেউ কেউ কুঠিরে যাচ্ছে তুমি অত বোকা কেন কেন যার নাম ঘর তার নাম আলায় তার নাম ডেরা তার নাম ও সব এই বলছিলাম হ্যাঁ বাপ কি হয়েছে বাজার থেকে কি বিশ্রী গন্ধ আসছে গন্ধ হবে না বাবু ওপারে তো ফুল চিংড়ির দোকান আছে এদিকে ওই মশলা মুড়ির দোকান আছে ওদিকে মশলার দোকান মানে কই মাছ ধরা মশলা বাজারটাকে পরিষ্কার করে নাও কি বললেন হ্যাঁ বাজার আমরা পরিষ্কার করবো বাবু আমরা রবিবার ছাত্র আমাদের একটা প্লাস্টিক নেই ও বুঝতে পেরেছি তার মানে আমার টাকায় তোমরা বাবু হয়েছে তাই তো হ্যাঁ বাবু আমার গালের মধ্যে প্লাস্টিক আছে বলছিলাম তা আমাকে একটা লোক দেখে দাও একটা লোক লোক হ্যাঁ একটা লোক দেখে দাও লোক কাজের লোক কাজের লোক দাদা একটা কাজের লোক দেখে দাও না মেটা দাও না এই সেই এখানে একটা মেয়ে আছে এখানে একটা মেয়ে আছে হ্যাঁ তার নাম কি ওই বাবু ওই ওখানে দা তুমি তো তাদের মধ্যে ওই মদ খেতে যাও না তুমি সেই মেয়েটা সেই মেয়েটা আরে বাবা সেই মেয়েটা বললে হবে নাম তার উত্তম হারিনী বাবু কাজের গুরুদেব তাইলে আসবে তো এখনই চলে আসবে বেশ বলি কথা গো উত্তম হারিনী আসবে না কেন ও জোর করে ডাকুন আপনার চেয়ে বড় সম্মান দিয়ে ও আমার চেয়ে বয়সে বড় ও বাবু মেয়ে ছেলে হলে কি হয়েছে তাকে সম্মান দিতে হবে দিদি বলুন দিদি বলতে হবে হ্যাঁ দিদি বলি কথা গো উত্তম দিদি যদি বাড়িতে থাকে দেখা দিয়ে ধন্য করিবে ওই দিদি আসছে আরে যাই গো বাবু যাই আরে যাই যাই ওরে উত্তম